আজ এই ভিডিওতে আমরা ক্লাস ফোরের গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার বাইশ ফেব্রুয়ারির জন্য যেটা দেওয়া হয়েছে তার সমাধান দেখে নেব এবং গণিত ছাড়াও বাকি অন্যান্য সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিও চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে এবং এই ভিডিও ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে যদি প্রয়োজন মনে হয় তাহলে বাকি ভিডিওগুলো দেখে নিতে পারো এছাড়া জানুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রয়োজন হলে সেই ভিডিওগুলোর প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে এবারে প্রথমেই এক নম্বরে বলা হয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তো ক নম্বর হল নয়শো নিরানব্বই সংখ্যাটির পরের সংখ্যাটি হলো এখান থেকে সঠিক উত্তর হবে অপশান সি এক হাজার তার কারণ নয়শো নিরানব্বইয়ের পরের সংখ্যাটি হয় এক হাজার এরপর খ নম্বর হলো চিত্রের মতো দশকের কাঠিতে আরেকটি বল যুক্ত করলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেই সংখ্যাটি হলো এখান থেকে সঠিক উত্তর হবে অপশান সি এক হাজার তার কারণ হচ্ছে কি এখানে যে ছবিটা দেওয়া আছে এখানে যে সংখ্যাটা হবে দেখো এককের ঘরে একটাও বল নেই অর্থাৎ শূন্য দশকের কাঠিতে নটা বল আছে তো যদি আরেকটা বল এখানে দেওয়া হয় তাহলে দশকের কাঠিতে দশটা বল হয়ে গেল তো দশকের কাঠিতে তো দশটা বল রাখা যায় না অর্থাৎ দশটা বল মানে হচ্ছে একশো সেই বলটা শতকের কাঠিতে চলে যাবে কিন্তু শতকের কাঠিতে আগের থেকেই নটা বল আছে তো শতকের কাঠিতেও যদি আরেকটা বল চলে যায় তাহলে এখানে দশটা হয়ে যাচ্ছে তো শতকের কাঠিতেও দশটা বল রাখা যায় না অর্থাৎ শতকের কাঠিতে যদি দশটা বলের অবস্থা তৈরি হয় তাহলে সেটা হাজারের ঘরে একটা বল হয়ে যায় তাই হাজারের ঘরে যদি একটা বল হয় সেক্ষেত্রে সংখ্যাটি হবে অপশান সি এক হাজার এবারে দুই নম্বরে দেওয়া আছে সত্য বা মিথ্যা লেখো তো দুয়ের ক নম্বরে একটা চিত্র দেওয়া আছে বলা হয়েছে চিত্রটি থেকে সংখ্যাটি হলো দুশো এগারো এই বিবৃতিটি মিথ্যা তার কারণ হচ্ছে আমরা যদি এই বলগুলো দেখি তাহলে এককের ঘরে একটিও বল নেই অর্থাৎ শূন্য দশকের ঘরে একটা বল এক শতকের ঘরে একটা বল এখানে এক এবং হাজারের ঘরে দুটো বল তাই দুই অর্থাৎ যে সংখ্যাটা সেটা হচ্ছে দু হাজার একশো দশ কিন্তু আমাদের সংখ্যাটি দেওয়া ছিল দুশো এগারো তাই বিবৃতিটি মিথ্যা এরপর দুয়ের খ নম্বর যে বিবৃতি সেটা হচ্ছে আঠারোশো নিরানব্বই সংখ্যাটির পরে উনিশশো সংখ্যাটি আসে এই বিবৃতিটি একদম সত্য এবারে তিনের প্রশ্নগুলো দেখে নিই তিনের ক নম্বর হলো সংখ্যার শয্যা দেখে ফাঁকা ঘরগুলি পূরণ করো তো প্রথমটি হলো তিন হাজার তিনশো ত্রিশ তারপরটা হচ্ছে তিন হাজার তিনশো একত্রিশ তাহলে তারপরটা হবে তিন হাজার তিনশো বত্রিশ তারপরটা হবে তিন হাজার তিনশো তেত্রিশ তারপরে দেওয়া আছে তিন হাজার তিনশো চৌত্রিশ এবং তারপরে আরও দুটো ঘর আছে অর্থাৎ তিন হাজার তিনশো পঁয়ত্রিশ এবং তিন হাজার তিনশো ছত্রিশ হবে এবারে তিনের খ নম্বর হলো কথায় লেখো দুই শূন্য দুই দুই তো আমরা উত্তরে লিখবো দুই শূন্য দুই দুইকে কথায় লিখলে হবে দুই হাজার বাইশ এবারে তিনের গ নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে ছোটো বা লেস দ্যান চিহ্নটি ব্যবহার করে ছোট থেকে বড় অর্থাৎ দুর্ধক্রমে সাজিয়ে লেখো তো এখানে চারটি সংখ্যা দেওয়া আছে তিন হাজার একশো ছাব্বিশ তিন হাজার ছশো পঞ্চাশ তিন হাজার দুশো একচল্লিশ তিন হাজার পাঁচশো সাঁত্রিশ তো আমরা লিখবো ছোটো থেকে বড় অর্থাৎ দুর্ধক্রমে সাজিয়ে পাই প্রথমে হবে তিন হাজার একশো ছাব্বিশ তারপর হবে তিন হাজার দুশো একচল্লিশ তারপর হবে তিন হাজার পাঁচশো সাঁত্রিশ এবং সবশেষে হবে তিন হাজার ছশো পঞ্চাশ এবং মাঝখানে চিহ্নগুলো দিয়ে দিও এরপর চার নম্বরে বলা হয়েছে কাঠিও বল অঙ্কন করে পাঁচ হাজার বিরানব্বই সংখ্যাটিকে দেখাও তো প্রথমেই একক দশক শতক হাজারের কাঠি চাটি এরকম করে বানিয়ে নিতে হবে তারপর এককের ঘরে দুই রয়েছে অর্থাৎ দুটো বল বসবে দশকের ঘরে নয় আছে অর্থাৎ নয়টি বল বসবে শতকের ঘরে একটিও বল নেই এখানে শূন্য থাকবে এবং হাজারের ঘরে পাঁচ রয়েছে তাই পাঁচটি বল বসবে তো এরকম করে ছবিটা এঁকে দিও তো এই গেল ক্লাস ফোরের গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্কের সম্পূর্ণ সমাধান যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এছাড়া বাকি সাবজেক্টের ভিডিওগুলো চ্যানেলের প্লে পেয়ে যাবে আর এই ভিডিওর ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্কটা দেওয়া আছে যদি প্রয়োজন মনে হয় তাহলে বাকি ভিডিওগুলো দেখে নিতে পারো তো এই ভিডিওটা এতটুকুই বাই